সাপ্তাহিক ছুটির কাটানোর জন্য নুরাজেন্দ্র মার্কেট এবং শ্রী ভেঙ্কটরমানা মন্দিরের মহিলাদের কোয়ার্টার হিসেবে বলা হয়। সোনার চাদর দিয়ে ল্যাপা এবং মূল্যবান পান্না পাথর দিয়ে অলঙ্কৃত। কাছাকাছি ব্যাঙ্গালোর ফোর্ট, টিপু সুলতানের যে প্যালেসটা সবই কাছাকাছি, আর এখান থেকে লালবাগও ভীষণই কাছে। তো সেটা অটো নিয়েই চলে যাচ্ছি, খুব বেশি ভাড়া নয়, 30 টাকা করে। আছি টিপু সুলতানের প্যালেসের সামনে। এই প্যালেসের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে পার হেড, পার পার্সন। এই টোটাল প্যালেসটি মোগল সাম্রাজ্যের সময়কার স্থাপত্য বহন করে। ভেতরে ক্যামেরা অ্যালাও নয়, তো আমি ভেতরের জিনিসগুলো দেখাতে পারিনি। ভেতরে টিপু সুলতানের পোশাক আশাক, তখনকার সময় মুদ্রা, এই সমস্ত কিছু ওখানে প্রদর্শন করা হয়েছে। একটা সাপ্তাহিক ছুটির কাটানোর জন্যে এখানে আসতেই পারেন আপনারা, যারা এখানে থাকেন তারা, আর হচ্ছে যারা বাঙালিরা আছেন এখানে তাদের জন্য, যারা জানেন না এত সুন্দর জায়গাটি এখানে আছে, আর যারা ঘুরতে এসেছেন তারাও এখানে আসতেই পারেন। খুব বেশি সময় লাগবে না, খুব বেশি বড় এরিয়া নয়, 10 মিনিটেই কভার হয়ে যায় জায়গাটা। তো ভীষণই ভালো লেগেছে আমার দেখতে, আর এগুলো কিছুই মডিফাই করেনি, যেমন ছিল ঠিক সেভাবেই রাখা রয়েছে। ওকে, দেখুন পুরো ভিডিওটি। টিপু সুলতান তার গ্রীষ্মকালীন প্রাসাদকে রাশেকি জান্নাত বা স্বর্গের ঈর্ষা বলে অভিহিত করেছিলেন। প্রায় পুরোটাই সেগুন দিয়ে তৈরি, যদিও এখনও জীর্ণ। এটি এখনও একটি ভুতুড়ে বায়ুমণ্ডলীয় স্থান যা মূলত মার্জিত সেগুন স্তম্ভগুলিকে ধরে রেখেছে। ব্যাঙ্গালুরুর কৃষ্ণরাজেন্দ্র মার্কেট এবং শ্রী ভেঙ্কটরমানা মন্দিরের কাছাকাছি টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদটি অবস্থিত। 1781 সালে হায়দার আলী ব্যাঙ্গালোর ফোর্টের দেওয়ালের মধ্যে এটি নির্মাণ শুরু করেছিলেন এবং 1791 সালে তার পুত্র টিপু সুলতানের শাসনামলে এটি সম্পন্ন হয়েছিল। ওপরের চেম্বার এবং বারান্দায় 4টি সিঁড়ি দিয়ে প্রবেশ করা যায়। প্রথম তলায় কেন্দ্রীয় অংশটি একটি বড় হল, যার কোণে 4টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলিকে জেনানা মহিলাদের কোয়ার্টার হিসেবে বলা হয়। উত্তর ও দক্ষিণে 2টি ব্যালকনিতে অবস্থিত ছিল রাজ্যের আসন, যেখানে সুলতান দর্শকদের ধরে রাখতেন এবং রাজ্যের বিষয়গুলি পরিচালনা করতেন। প্রাসাদের সামনে একটি সুন্দর ল্যান্ডস্কেপ বাগান এবং লন রয়েছে। এই সাইটটিতে একটি বিশাল সিংহাসনের চিত্রও রয়েছে, যা টিপু সুলতান নিজেই কল্পনা করেছিলেন। সোনার চাদর দিয়ে ল্যাপা এবং মূল্যবান পান্না পাথর দিয়ে অলঙ্কৃত।
টিপু সুলতান ইংরেজ সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত না করা পর্যন্ত এটি ব্যবহার করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ প্রশাসন সিংহাসনটিকে ভেঙে দেয় এবং এটিকে কিছু অংশে নিলামে তোলে, কারণ এটি একজন একা ব্যক্তির পক্ষে সম্পূর্ণ কেনার জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করুন, আর লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।